অনেক অনেক কমেন্টস এসেছে, সেখানে মোহাম্মদ হুমায়ুন তিনি আমাদেরকে লিখেছেন সাকিব সেরা অধিনায়ক। এমিল মনে হয় এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন। 50টা ম্যাচ থেকে 21টা জয়, মানে 23টা জয়, তামিমের 37 ম্যাচ থেকে 21টা জয়। তবে সাকিব সেরা অধিনায়ক কিনা সেটা আসলে একটা প্রশ্ন বটে। তবে মানে অধিনায়ক সাকিবকে আমরা আসলে সেরা অবস্থায় পাইনি। আমরা যদি তার ক্যারিয়ারের মানে অধিনায়ক সাকিবের শুরুটা দেখি, ওই যে 2009 সালে যখন তিনি ক্যাপ্টেনশিপ পেয়েছিলেন, মানে 20-21 বছরের একটা বাচ্চা ছেলে ছিল রীতিমতো। কিন্তু সেই সাকিব এখন অনেক বেশি পরিণত। আর সাকিব কি আসলে সেরা অধিনায়ক আসলেই কিনা সেটা একটা প্রশ্ন আসলেই বটে। তার সেরা সময়টা আসলে কখন ছিল, সেই সময়টাতে তিনি আসলে ক্যাপ্টেনশিপ পেয়েছেন কিনা, এটাই আসলে মিল বলতে চান। 2017 পর্যন্ত তিনি ক্যাপ্টেনশিপ করেছেন, বাট এই এখন যে সময়টা যাচ্ছে, যে সময়টাতে একটা ম্যাচিউর বাংলাদেশ আছে, সেই সময়টাতে যদি সাকিব ক্যাপ্টেনশিপ করতেন তখন সিনারিওটা কি হতো? তামিম করছেন 2019 থেকে, 37টা ম্যাচ তিনি ক্যাপ্টেনশিপ করেছেন, 23টা জয় তামিমের নামে, 21টা জয় তামিমের নামের পাশে আছে। মাহাদি হাসান মাহাবি তিনি আমাদেরকে মানে পরবর্তী কমেন্টটা করেছেন, বলেছেন অ্যাট দিস মোমেন্ট তামিম ইকবাল ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন। এই মুহূর্তে তিনি আসলে তামিমের সঙ্গেই থাকতে চান। ব্যাপারটা তামিম তো মানে এই এই সময় যেহেতু তিনি ক্যাপ্টেন ছিলেন, মানে 2019 থেকে তিনি ক্যাপ্টেন্সি করছেন, হুট করে কোনো কারণ ছাড়া ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া এটা তো আসলে হতে পারে না, ঠিক বিশ্বকাপের আগে আগে। তার মানে আসলে ক্যাপ্টেন তামিমের সঙ্গে যারা থাকতে চান তারা অবশ্যই ভুল করেন না বা ভুল করছেন না। অ্যাবসলিউটলি, এবং যদি লজিক্যাল বিষয় থাকে, তামিম খেলতে পারছেন না, এশিয়া কাপ মিস করবেন বা তাকে নিয়ে শঙ্কা থাকে, তখন হয়তো বা সাকিব আল হাসান ব্যাপারটা টেক ওভার করবেন। বাট এটা ডিপেন্ড করছে আজকাল দু একদিনের মধ্যে তামিমের সঙ্গে যখন মিটিংটা হয়ে যাবে তারপর হয়তো আমরা জানবো। শহীদুল ইসলাম তিনি আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন, নেতৃত্বে পরিবর্তন হলে ভালো হয়, তিনি চাচ্ছেন চেঞ্জ আসুক, তামিমকে তিনি চাচ্ছেন না, দ্যাট ইজ ক্লিয়ার। কিন্তু রিয়াদের পরিবর্তে মোসাদ্দেক এই প্রশ্নটা করেছেন, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। তারপরে একটা বিষয় বলতে হয় যে রিয়াদের পরিবর্তে মোসাদ্দেক এখন এই জায়গাটাতে অনেক কিছু অনেকগুলো ফ্যাক্টর আসলে চলে আসছে, কোচ, টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, তারা আসলে একটা বিষয়ে বলছেন, সেই জায়গাটা হচ্ছে যে ফিল্ডিংটা একটা কনসার্নে নিচ্ছেন এবং 2-3 ওভার বোলিং করানো সেটা একটা কনসার্নে নিচ্ছেন। বাট ব্যাটিং যদি আপনি কনসিডার করেন তাহলে রিয়াদের চাইতে এই মুহূর্তে আর কেউ ওই জায়গাটার জন্য বেস্ট অপশন আসলে নেই। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা নেই। আর এদিকে বিপ্লব সরকার আসলে কমেন্ট করেছেন যে তানজিদ হাসানের বিশ্বকাপে ব্যাকআপ ওপেনার হিসেবে থাকার কোনো চান্স আছে কিনা। তবে আমার মনে হয় উত্তর না, কারণ যেহেতু ইমার্জিং এশিয়া কাপে খুব বেশি ভালো করেছেন, কিন্তু আসলে তার এখনই আসলে দলে আসার মতো সময় নেই, একটু সময় দিন। আমার মনে হচ্ছে যে ছেলেটা খুব ভালো করবে, তাকে আরেকটু সময় দেওয়া উচিত। অ্যাবসলিউটলি, আরেকটু সময় দেওয়া উচিত। এবং তানজিদ হাসান তানজিদ হাসান তামিম তিনি রেডি হচ্ছেন, এবং আরও অনেক কমেন্টস ছিল যাদের কমেন্টস আজকে পড়া হয়নি, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নেক্সট এপিসোডে চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো আরও বেশি আনার জন্য। তবে হ্যাঁ, আপনি শুধুমাত্র ফেসবুকে কমেন্টস না, আপনি চাইলে আমাদেরকে ভিডিও বার্তা পাঠাতে পারেন এবং সেই ভিডিও বার্তা আমরা আমাদের শোতে আমরা প্লে করব, আপনার কথা আমরা শুনবো এবং স্ক্রিনে দেখানো যে ইমেল অ্যাড্রেসটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি আপনার ভিডিও বার্তা পাঠিয়ে দিতে পারেন। বাংলাদেশের ক্রিকেট, সমসাময়িক প্রসঙ্গ, যে কোনো ইস্যু নিয়ে, তবে সেটা অবশ্যই এক মিনিটের মধ্যে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.